বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা এবং যারা আমার ক্লাসটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে অর্থাৎ গতকাল তোমাদের দ্বাদশ অধ্যায়ে ব্যবসায় নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। অধ্যায়টি আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে আছো এবং দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের গত ক্লাসে আলোচনা শেষ হয়ে গিয়েছে। এখন যেটুকু বাকি আছে এই অধ্যায় থেকে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, যেটা কালকে তোমাদের দিতে চেয়েও দিতে পারিনি, আজকে আশা রাখি ইনশাল্লাহ অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু প্র্যাকটিস করব। তো ইতিমধ্যেই তোমাদের শর্ট সিলেবাস প্রথম পত্রের এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা এই সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবনমূলক এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে কদিন তোমাদের সাথে দেখা হয়। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দেই। গতকাল দ্বাদশ অধ্যায়ের তোমাদের আলোচনা শেষে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম, অনুধাবনমূলক প্রশ্ন আজকে দিয়ে দেব। তোমরা একটু লিখে নাও অথবা এটা পরবর্তী পর্যায়ে ভিডিও দেখে সেখান থেকে সংগ্রহ করে এগুলো পড়াশোনা করবে, তারপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে লিখছি অনুধাবনমূলক প্রশ্ন। তো দেখো, অনুধাবনমূলক প্রশ্ন এক নম্বরে লেখো, ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝায়? ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝায়? এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের এইচডব্লিউ এই প্রশ্নগুলো আলোচনা শেষেই তোমরা শিখে ফেলবে, তাহলে আশা রাখি তোমাদের কোনো সমস্যা হবে না। দুই নম্বরে লেখো, ব্যবসায়িক মূল্যবোধ নৈতিকতা, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত ব্যাখ্যা করো। এ দুটো প্রশ্ন অবশ্য গতকাল তোমাদের আমি লিখে দিয়েছিলাম, তো আর সময় পাইনি, আজকে আবার দিলাম তিন। এখান থেকে তোমাদের গতকাল এ দুটো আমি বলেছিলাম, কেমন? তিন, খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহার, তিন নম্বরে খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহার এর ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো। এগুলো সম্পূর্ণ প্রশ্ন, যাদেরই দুই নম্বরে
স্ট্যান্ডার্ড করে তোমাদের লিখতে হবে, দুই মার্কের উপযোগী করে। পলিথিন ব্যবহার পরিবেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে, পরের পয়েন্টটা লেখো। পলিথিন ব্যবহার, পলিথিন ব্যবহার পরিবেশকে, পরিবেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে। শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষণ করে। নেক্সট হচ্ছে শিল্প কারখানা, শিল্প কারখানা কীভাবে কীভাবে পরিবেশ দূষণ করে। আরেকটি প্রশ্ন হচ্ছে লেখি, সেটা হচ্ছে ব্যবসায়িক কারণে কীভাবে পরিবেশ দূষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার মুছে ফেলতে হবে, তারপর আবার উপরে লিখব। তো তোমাদেরকে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা সব এর আগের ক্লাসে পর্যায়ক্রমে আমরা আলোচনা করেছিলাম, জাস্ট তোমাদেরকে একটু একত্রিতকরণ করে দিলাম, এক নজরে দেখে ফেললা, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। প্রথম প্রশ্নটা যে দিলাম, অনুধাবনমূলক ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়, আমরা পড়েছি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত আলোচনা করেছি। খাদ্য সংরক্ষণের ব্যবসায় খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো, সেগুলো তোমাদের তুলে ধরেছি। পলিথিন ব্যবহার পরিবেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এটা দেখবো অনেক এসের সাথেই থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষণ করে, আর একটা হচ্ছে ব্যবসায় কারণে কীভাবে পরিবেশ দূষিত হয়। আমি একটু মুছে আরও কিছু প্রশ্ন দেব, ৬ নম্বর পর্যন্ত দিলাম, আর দুটো প্রশ্ন আমরা উপর দিয়ে। তো এবারে দেখো সাত নম্বর প্রশ্নটা হবে, পরিবেশ দূষণ রোধ গুরুত্বপূর্ণ কেন, পরিবেশ দূষণ রোধ গুরুত্বপূর্ণ কেন, এই একটি প্রশ্ন। তো এটা দেখো, পরিবেশ দূষণ রোধ গুরুত্বপূর্ণ কেন, এরপরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, কর্মসূচি এর ধারণা ব্যাখ্যা করো, এই আটটি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দিলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো আয়ত্ত করবে। আশা রাখি ইনশাল্লাহ তোমরা যদি
এতটুকু অর্থাৎ অনু গতকাল দিয়েছিলাম জ্ঞানমূলক প্রশ্ন, আজকের অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, এই কয়টি প্রশ্ন তোমাদের আয়ত্ত করতে হবে, আশা রাখি এর মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে। তো এই আমরা আলোচনা করলাম, এরপরে তোমাদের একটু প্র্যাকটিস করাবো, সেটাও বাড়ির কাজ থাকবে, আমি একটু তোমাদের ধরিয়ে দেবো, হ্যাঁ একটু হিন্টস দিয়ে দেবো, আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন কথা বলবো, তো এগুলো আমি মুছে ফেলি কেমন। এটাও তোমাদের HW থাকবে, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, তোমরা লিখে নাও। জনাব আসিফ কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন, বাজারে গেলেন, বাজারে গেলেন, তিনি লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করলেন কোনো ফলের উপর, কোনো ফলের উপর, কোনো ফলের উপর মাছি নেই, মাছি নেই, কোনো ফলের উপর মাছি নেই, আবার পচনের কোনো দাগও ফলে, আবার পচনের কোনো দাগ ও ফলে দেখা যাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন অতীতে ফলের উপর, তিনি ভাবলেন অতীতে ফলের উপর, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি উঠতে দেখা গেল, উঠতে দেখা গেলেও, উঠতে দেখা গেলেও এখন তা নেই কেন, এখন তা নেই কেন, বিষয়টি ভেবে তিনি, বিষয়টি ভেবে তিনি, বিষয়টি ভেবে তিনি কোনো ফল, কোনো ফল না কিনেই, না কিনেই, না কিনেই বাড়ি ফিরলেন,
বাড়ি ফিরলেন। বিষয়টি তাকে বেশ বিষয়টি তাকে বেশ শঙ্কিত শঙ্কিত করে তুলল করে তুলল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, আমি বোর্ডে লিখেছি, আবার তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। এইটা দ্বাদশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এ প্রশ্নটি আমি আর একবার তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, জনাব আসিফ কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন। তিনি লক্ষ্য করলেন কোনো ফলের উপর মাছি নেই। তোমরা লক্ষ্য করবা, যখন তোমরা রাস্তাঘাট দিয়ে হেঁটে যাও অথবা বাজারে যাও বা যাতায়াত করো, তখন দেখবা ফলের উপরে, সমস্ত ফলের উপরে কিন্তু মাছি বসে। আর তিনি লক্ষ্য করলেন কি, কোনো ফলের উপর মাছি নেই, আবার পচনেরও কোনো দাগও ফলে দেখা যাচ্ছে না। কিছু ফল তো পচেও যেতে পারে, তাই না? এইরকম কোনো ফলের উপরে দাগও দেখতে পাচ্ছেন না। তিনি ভাবলেন, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি উঠতে দেখা গেল, এখন তা নেই কেন? নিশ্চয়ই এখানে একটা কারণ আছে, তাই না? কেন এগুলো দেখা যায় না? বিষয়টি ভেবে তিনি কোনো ফল না কিনেই বাড়ি ফিরলেন। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে তিনি কী করলেন, ফল না কিনেই বাড়ি ফিরলেন। বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তুলল, অর্থাৎ ব্যাপারটা তার কাছে ভালো লাগে নাই। তিনি ভাবলেন, নিশ্চয়ই এতে কোনো কিছু আছে, অর্থাৎ কি, এতে কোনো ফরমালিন জাতীয় বা কেমিক্যাল জাতীয় কিছু দেওয়া আছে, যে কারণে তোমার কিনে ফলে কোনো মাছি পড়ছে না। এই হলো আমাদের উদ্দীপক। এখন তো উদ্দীপক রাখতে পারছি না, আমি প্রশ্নগুলো এটা মুছে তোমাদের এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো আমি আবার লিখে দিচ্ছি, কেমন? তো এটা মুছে ফেলি। প্রশ্ন লিখে নাও, পরিবেশ দূষণ কি? এইটা যে কোনো জায়গা থেকে এই প্রশ্নটা দিতে পারে, তোমার ক এবং খ সে প্রশ্নটা যে কোনো জায়গা থেকে দিতে পারে। পরিবেশ আমরা এই উদ্দীপকের জন্য নির্ধারণ করে দিছি, পরিবেশ দূষণ কি? খ হচ্ছে পলিথিনের ব্যবহার কীভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। পলিথিনের ব্যবহার কীভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, কীভাবে পরিবেশকে ক্ষতি গ্রস্ত করে, এটা হবে তোমার দুই নম্বরের স্ট্যান্ডার্ড। এটা এক, এটার জন্য নির্ধারিত এক, এটা দুই। গ প্রশ্ন, গতে দেখো কী আছে, ফলের উপর মাছি না বসায় ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে ব্যাখ্যা করো। এটা ধরো তিন নম্বরের
এরপরে লাস্টলি যেটা সেটা হচ্ছে জনাব আসিফের সংখ্যার আসে জনাব আসিফের সংখ্যা রাশে সমাজের প্রতি সমাজ ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি দায়বদ্ধতা আছে কি বিশ্লেষণ করো বিশ্লেষণ করো এটা হবে চার নম্বরে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখলাম উদ্দীপকটা লিখলাম এবং প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সেখানে কতে আছে কী আছে পরিবেশ দূষণ কী এটা তো তোমাদের সাথে আমরা শুরুতেই আলোচনা করেছিলাম নীতি কী নৈতিকতা কী হ্যাঁ সেখানে পরিবেশ দূষণ কী এটার জন্য তোমরা ছোট্ট করে একটু লাগবা শিল্প কারখানার বর্জ্য রাসায়নিক পদার্থ নির্গত দূষিত ধোঁয়া ময়লা আবর্জনা পৃথিবী প্রভৃতি পরিবেশকে দূষণ করে তাই না আরও সহজ করে লিখতে পারো পলিথিন ব্যবহারে কীভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এর আগের ক্লাসটিতেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেখানে আছে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো সেখান থেকে এটা লিখতে পারবা এরপরে যে গটা আছে ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে তো এখন দেখো এইখানেই তোমার যে সমস্যা এগুলো তো মুখস্থ করে লিখতে পারবে ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে ব্যাখ্যা করো সেটা লিখে তারপরে তোমার লিখতে হবে কেমন তো এইখানে লেখবা ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে এখন এই নৈতিকতা কী এই সম্পর্কে তোমার একটু ব্যাখ্যা দিলেই তোমাকে তিনে তিন নম্বর দিয়ে দিতে হবে প্রথমেই তুমি লিখে নেবা অনেকের লেখো এইভাবে লেখাটা ঠিক না ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের যে বিষয়টি প্রশ্নবিদ্ধ করে তা নিম্নে আলোচনা করা হলো উল্লেখ করা হলো এটা কিন্তু ঠিক না তোমার এখানে উত্তর চেয়েছে তুমি উত্তরটা আগে দিবা তারপরে তুমি লিখে যাবো কেমন যেমন ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে এরপরে তুমি লিখবা নৈতিকতা কী সে সম্পর্কে নৈতিকতা মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম কেমন তো সেই ধারণা দিয়েছিলাম এরপরে তুমি সেই নৈতিকতার কী সেটা লিখবা নৈতিকতার ব্যাখ্যাটা দিবা যে আসলে এখানে তারা ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য বা ফরমালিন জাতীয় কিছু ফলে ব্যবহার করেছে যে কারণে মৌমাছি অথবা মাছি ফলের উপরে বসছে না এই ফল যে কোনো লোক খাইলে তার বিভিন্ন ধরনের অর্থাৎ নানা ধরনের সমস্যার সৃষ্টি হইতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে তার কয়েক কিছু উল্লেখ তোমাদের ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সেই ক্ষতিকারক দিকগুলো একটু এখানে তুলে ধরে লাগবা যে আসলে এগুলো থেকে বিরত থাকা উচিত ঠিক আছে পরেরটা আছে জনাব আসিফের সংকার আছে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি দেখো এই প্রশ্নটার উত্তরে কিন্তু প্রথমে আছে হ্যাঁ বা না হ্যাঁ তো জনাব আসিফের সংকার আছে আসিফ শঙ্কা করছেন কি শঙ্কা করছেন যে কেন মাছি বসছে না কেন মৌমাছি বা মাছি ফলের উপর বসছে না নিশ্চয়ই কোনো কারণ আছেন কারণ এই আসিফ সাহেব একজন শিক্ষিত মানুষ একজন সচেতন মানুষ যে কারণে তিনি চিন্তা করলেন যে কেন বসছে না ফল কিন্তু তিনি কিনেন নাই কারণ এই ফল কিনে যদি তিনি ব্যবহার করেন ভোগ করেন অথবা তার ছেলেমেয়েরা পরিবার পরিজন তো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে কারণে তিনি কিনেন নাই তার কারণ কি তিনি সচেতন কেমন তো সেখানে তুমি উত্তরে প্রথম শুরু করবা কীভাবে জনাব আসিফের সংকার আসে সমাজের প্রতি ব্যবসায়ীদের
অবশ্যই দায়বদ্ধতা আছে, এখানে হা বা না হয়। এরপরে তোমার বিশ্লেষণ করতে হবে ওনার সংখ্যার, কারণ কি এই সংখ্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন, এটা বাড়ির কাজ দিলাম, এটা তোমরা বাসায় বসে সুন্দর করে শিখবে। তো আমার আর তোমাদের সাথে সময় দেওয়ার মতো আর সময় নেই, তো ঠিক আছে, আবার দেখা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।